গুড ইভিনিং, এখন প্রায় রাত্রি 9টা বাজে। আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম, আর ভাল লাগে না, একঘেয়েমি জীবন যেন মনে হচ্ছে। আর এই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার এখন আর বলতে পারি না আমি, আমার এত ভালো মানে যাইনি গত বছর, যা কাউকে আমি খুব একটা উইশ করেছি, জাস্ট মানে হালকা যে যেরকম করেছে তাকে করেছি। তবে আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে আমাদের এই নতুন বছরের নতুন আবার একটা আজকের দিন সকাল দেখার সুযোগ করে দিল। আমরা দেখো অধৈর্য হয়ে পড়লে, আমরা যখন কোনো কিছু ফল ভালো পাই না, তখন কিন্তু আমরা ঈশ্বরকে অবিশ্বাস করি, অবিশ্বাস ঠিক না মানে বিশ্বাস হারাই আর কি আমরা, তখন আমাদের মনে হয় যে ঈশ্বর আমাদের কথা শুনছে না। কিন্তু কোনো ভালো কাজ হলে তখন আমরা আবার ঈশ্বর বিশ্বাসী হয়ে যাই। এই যে ব্যাপারটা, দুটোই কিন্তু ঈশ্বরের দান, বিশ্বাস আনাটাও ঈশ্বরের দান, অবিশ্বাসটা হওয়াটাও ঈশ্বরের দান। ঈশ্বর ছাড়া আমাদের কিচ্ছু জগতে চলতে পারে না, ঈশ্বর ছাড়া আমাদের একটা গাছের পাতা নড়ে না, একটু মাটির জল সরে না। এই হলো আমাদের ঈশ্বর বিশ্বাসী লোকেদের এই একটাই মূল মন্ত্র, ঈশ্বর বিনা চলতে পারে না। সেই জন্য ঈশ্বরকে আমি কলেজরে আমি ধন্যবাদ জানাই যে আমাদের সকলকে আবার এই নতুন বছরের নতুন আবার আজকের দিনটা দেখার সুযোগ করে দিয়েছে। জানি না কালকে আবার কী হবে, এইটাই আমাদের মানে একটা বিরাট মানুষের প্রত্যেকেরই এ যে আমাদের কোনো যখন কোনো কিছু ফলটা পাই না, সব কিছুই তো আর মানুষ তো প্রত্যেকটা মানুষ মানে পুরোটাই হতে পারে না, পুরো হতে পারে না। রাত্রি 12টা থেকে 6টা পর্যন্ত একরকম যাবে, আবার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত একরকম যাবে। এই যে 12 ঘন্টা 12 ঘন্টা, এটা মানুষের জীবনও ঠিক তাই, প্রত্যেকটা মানুষের জীবনে এই জিনিসই যে সব মানে সমস্ত সব কিছু, তাহলে পূর্ণ অপূর্ণ এই যে আমরা বলি এগুলো কিছুই না, এগুলো হলো আমাদের মনের বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার। আমি একটা কাউকে একটা ভালো করে খাইয়ে গরিব দুঃখিত করলে যে আমি এটা বিরাট পূর্ণ করবো, আর তারপরের দিনই আরেকজনের সঙ্গে বাজে একটা ব্যবহার করব, এটা না। কত হলে ঈশ্বরকে বিশ্বাস করো, ঈশ্বরকে অন্তর দিয়ে ডাকো, কেঁদে ডাকো, চোখের জল ভাউ ভাউ করে কাঁদো, ঈশ্বরের কাছে সব উজাড় করে দাও, সেটাই হলো ঈশ্বরের বিশ্বাস। আজকে ঈশ্বর নিয়ে আমার বলার ইচ্ছা ছিল না, কিন্তু আমার আমি কতটুকু জানি আমি কিছুই জানি না, কিন্তু আমার যে অন্তরে আমার হৃদয় যেটা হয়, আমি ঈশ্বরকে যেভাবে আমি ভালোবাসি, যেভাবে ডাকতে চাই, প্রত্যেক দিন আমি ঈশ্বরকে উঠে একটা ধন্যবাদ দিই। আজকে সকাল দেখার জন্য প্রভু তোমাকে আমি ধন্যবাদ জানাই, এইটা আমি তুমি ছাড়া হবে না। তাই সবাইকে বলছি বিশ্বাস রাখতে হবে, আমাদের আমরা সবাই এই বিশ্বাসে চলব যে 2021টা আমাদের নিশ্চয়ই সকলে অনেকে যা হয়ে গেছে হয়ে গেছে, এই যে আমাদের এখন এই 2021টা আমরা সবাই ভালো থাকব, এটা প্রত্যেকটার কাছে মানে আমার নিজের সন্তান বলো এই বলো সব বন্ধু বলো সবার কাছে আমার একটা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, ঈশ্বর বিনা তুমি চলতে পারবে না, এক পা এগোতে পারবে না, প্রতিনিয়ত একটি পা এগোতে গেলে ঈশ্বর লাগে। এই ইয়ে আমাদের দেখো আমাদের গুরু দীক্ষাগুরু থাকে, শিক্ষাগুরু থাকে, সব রকমই থাকে। যেমন ধরো দীক্ষাগুরু আমার রাম ঠাকুর, হ্যাঁ, আর শিক্ষাগুরু একজন তো না, লোকনাথ বাবা, বজরংবলী, এরা সব আমাদের শিক্ষাগুরু। সুতরাং আমাদের এই গুরুদেবদের নিয়ে আমরা যাই করি, অবতার যার যিনি ওপরে বসে আছেন, যারা দেখছেন, এরাও তো ঈশ্বরের সান্নিধ্যে গিয়েছিল না, যাদের নাম আমি বলছি তাদের তারাও তো ঈশ্বরের সান্নিধ্যেই ছিল। তা সেই যাই হোক, এই এখন অনেক একটু মানে এ হয়ে গিয়ে ইমোশনাল হয়ে গিয়ে এই কথাগুলো, মানে গত বছরের ব্যাপারটা ভীষণ মন খারাপ লাগে ভাবলে যে কত লোকের কত ক্ষতি হয়ে গেছে বলো। তা 1 জানুয়ারিতে আমি যেটা মানে আজকে 2 তারিখ, কিন্তু 1 জানুয়ারিতে আমি একটা রেকর্ডিং করেছিলাম সবাই মিলে একসঙ্গে একটুখানি একটা ফ্ল্যাটে কয়েকজন মিলে একটু খাওয়া দাওয়া এটে, তা সেটা যতটুকু করেছি খুব বেশি করিনি, একটুখানি করেছি, হ্যাঁ, সেটা তোমরা দেখো। আর আজকে অনেক আর কথা বলবো না, আমার রাত্রিবেলার এখন সব শুরু হবে, রুটি বানাবো, হ্যাঁ, তার রুটি বেরিয়ে ড্রেস চেঞ্জ করব, করে ঠাকুরকে সব মানে সব ফুলটুল পরিষ্কার, বিকেলে হয়ে গেছে সন্ধে দেওয়ার পরে, কিন্তু এখন শয়ন দেওয়ার মতন ব্যবস্থা করে দেবো, সেই করে তারপরে আমি
ডিনার করব, ডিনার করে তারপর চুল বাঁধবো, ব্রাশ করব, সব যা যা প্রত্যেকটা মানুষের জীবনে নিত্য নৈমিত্তিক চলে ওটাই করব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যে যেখানে থাকো, হ্যাঁ আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, সবাইকে আমি ভীষণভাবে ভীষণভাবে আমি আদর ভালোবাসা জানাচ্ছি যে যেখানেই থাকো। বাংলাদেশ বলো, বাংলাদেশে ভীষণ অনেকেই বাংলাদেশে আমার সঙ্গে কমেন্টে কথা বলে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ খুব সুন্দর, ওদের ডাক খোঁজ এত সুন্দর, মানে আমার মানে খুব ভালো লাগে, আমি কতবার বলবো, ভীষণ ভালো লাগে। আর যারা যারা যেখানে যে যেখানে আছো, অ্যাব্রডে যারা আছো, সকলেই ভালো থেকো, সকলেই সুন্দর থেকো, স্বাভাবিক জীবন যেন সব প্রত্যেকে তোমাদের ফ্যামিলিকে নিয়ে প্রত্যেকে জীবন যেন স্বাভাবিকভাবে যায়। আর যেটুক করেছি সেইটুক দেখতে থাকো সারাদিনের টুকটাক টুকটাক, মানে ওই আমার তো জানোই একা মানুষ, যেটুক করার ওই ওইটুকুই করেছি। ভালো থেকো, আজকের মতন গুড নাইট।